নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ শেয়ার করতে চলেছি প্রথমেই আপনাদেরকে জানাই এই মারণ মহামারী থেকে গোটা বিশ্ব তথা ভারতবর্ষ কাঁপছে তো এই মহামারী থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় এবং এই মহামন্ত্রটি যদি আপনারা পাঠ করেন দেখবেন অনেকখানি আপনারা এই মহামারী থেকে পরিত্রাণ পাবেন তবে আমি এই মন্ত্রটি আপনাদেরকে ভিডিও শেষে জানাবো এবং তার আগে আপনাদেরকে বলি আমাদের প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন অর্থাৎ লকডাউন চোদ্দ তারিখ অবধি আপনারা কোনো মতেই এটা হালকাভাবে নেবেন না আপনারা প্রত্যেকেই লকডাউনকে লকডাউনের মতনই মানুন পুলিশ দিয়ে নয় আপনারা নিজেরা সচেতন হন দেখবেন এই এই ভাইরাসকে আমরা হারাবই হারাবো আমরা জয় করব। প্রথমেই আপনাদেরকে জানাই আমাদের এই ভারতবর্ষ আধ্যাত্মিকতার দেশ অর্থাৎ এখানে আধ্যাত্মিক জিনিসটা বেশ প্রবল অনেকেই বলবেন যে এই ভিডিওটি করছে আপনি কি ডাক্তার না আপনি বৈজ্ঞানিক আমি এখানে কোনো তর্কে যাচ্ছি না আমি আধ্যাত্মিকতা নিয়ে আপনাদেরকে সামনে বলছি দেখুন ডাক্তাররাও বলে যে যখন মান মানুষকে বা ডাক্তারের বাইরে চলে যায় তখন বলে ঈশ্বরকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই অর্থাৎ ডাক্তার হাতের বাইরে যখন চলে যায় তো আমরা এখন বর্তমান সময়ে ঈশ্বরের কিছু স্মরণাপন্ন হওয়া উচিত যা আমাদের দেশ তথা গোটা বিশ্ব বাঁচবে তো আমি আপনাদেরকে জানাতে চলেছি কি উপায় আপনারা করবেন প্রথমেই জানাই বহুকাল আগে কিন্তু আমাদের এই দেশে যোগ্য, হোম যজ্ঞ চণ্ডীপাত এগুলো খুব আগে হতো কিন্তু বর্তমান সময়ে সেই সেই রকমের যোগ্য কিন্তু আমাদের গোটা দেশব্যাপী কিন্তু হয় না গ্রামে গ্রামেও আগে যজ্ঞ হতো কিন্তু বর্তমান সময়ে সেই রকম পরিস্থিতি নেই মানুষ ধূপকাটি দিচ্ছে সেখানে ধূপ দিচ্ছে না আমি আপনাদেরকে প্রতিদিন আপনাদেরকে বলছি আপনারা ধূপকাটির বদলে আপনারা গুড়া ধূপ দেন এবং সেখানে গুগুল আপনারা মিশিয়ে সেই ধূপ আপনারা আপনাদের বাড়িতে চারিদিকে ঘোরান এবং আপনাদের মেন সদর দরজা পর্যন্ত এই ধূপটা আপনারা দেখাবেন এবং এর পাশাপাশি আপনারা আপনাদের বাড়িতে কর্পূর নিয়ে কর্পূর দানিতে করে আরতি করুন গোটা বাড়ি এবং আপনার মেন দরজা অবধি আপনারা এই কর্পূর নিয়ে আরতি করুন আমি বলছি এবং প্রতিদিন আপনাদের ছাদে একটি করে প্রদীপ ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এটাকে আকাশ প্রদীপ বলা হয়ে থাকে করুন দেখবেন ধীরে 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 এই নেগেটিভ এফেক্টগুলো কাটবেই এবং আপনারা শুধু নিজেদের কথা না প্রত্যেকে যাতে ভালো থাকে প্রত্যেকে যাতে মঙ্গল হয় প্রত্যেক মানুষ যাতে এই মহামারী থেকে মুক্তি পায় তার প্রার্থনা আপনারা ঈশ্বরের কাছে করুন দেখুন অনেক অংশে এই মহামারীকে আমরা জয় করব। আমি এটা খুব দায়িত্ব নিয়ে বলছি আমাদের দেশ আধ্যাত্মিকতার দেশ আধ্যাত্মিকতার দ্বারা আমরা কিন্তু অনেকটাই জয় করতে পারি দেখুন অন্যান্য দেশে লকডাউন থাকা সত্ত্বেও প্রচুর মানুষ মারা যাচ্ছে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী যে লকডাউন করেছেন তারপর থেকে সেই পার্টিস হিসাবে যদি ধরেন সেরকম মারা যায়নি কিন্তু যেটাই মারা গেছে সেটাই দুঃখজনক আমার কাছে সব প্রত্যেকের কাছে কিন্তু আমরা আরও সচেতন হব আমরা আরও আধ্যাত্মিকতা এবং এই সময়টা হচ্ছে সবসময় দেবতার স্মরণাপন্ন হন এবং আপনারা প্রতিদিন সকালে উঠে সূর্য দেবতাকে প্রণাম করুন এবং জল নিবেদন করুন এবং ওং আদিত্যায় নম এটি আপনারা পাঠ করুন এর সাথে সাথে আমরা আপনারা এই মন্ত্রটি এবার আসছি সেই মহামন্ত্র আমাদেরকে এই মহামারী থেকে যদি কেউ উদ্ধার করতে পারেন তিনি হচ্ছেন দেবী দুর্গা তিনি দুর্গতি না আসেনি এই দেবী দুর্গায় আমাদেরকে এই মহামারী থেকে পরিত্রাণ করতে পারেন তাই প্রত্যেক বাড়িতে আপনারা এই চণ্ডীপাঠটি আপনারা করুন মন্ত্রটি আপনারা পাঠ করুন প্রত্যেক মহিলাদের কাছে আমার মাদের কাছে আবেদন আপনারা প্রতিদিন আপনারা হয় সকালে নয় সন্ধ্যার সময় ভারতবর্ষ তথা বিশ্ব এবং নিজের পরিবারকে সুরক্ষা রাখার জন্য আপনারা এই মন্ত্রটি পাঠ করুন এটি আপনাদেরকে আবারও আপনি এই মন্ত্রটি আপনাদেরকে আমি নিজে বলে দিচ্ছি ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী সুহা সোহা নমস্তুতে এই মন্ত্রটি আপনারা যদি প্রতিদিন একবার করে যদি আপনারা বাড়িতে বাড়িতে পাঠ করতে পারেন দেবী দুর্গা আমাদেরকে এই নি দুর্গতি থেকে মুক্তি দিবেন এবং এই মহামারী থেকে যদি বাঁচাতে পারে একমাত্র দেবী দুর্গাই পারবেন তিনি এই মহামারীর প্রকোপ থেকে আমাদের ভারতবর্ষ তথা গোটা বিশ্বকে মুক্তি করবেনই করবেন তো আমি কোনো বিতর্কে আপনাদেরকে জড়াচ্ছি না আপনারা প্রত্যেকে এই কাজটি করুন করুন কেন করতে একে তো কোনো ক্ষতি নেই করে দেখুন না কি ফল পান অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ